দুপুরে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেই দিশেহারা হয়ে পড়েন সিলেটের ব্যাটাররা। প্রথম বলেই জাকির ডাক মেরে প্যাভিলিয়নে ফেরে। শান্তর ব্যাট এদিন অশান্ত হয়ে ওঠে, কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি ইনফর্ম তৌহিদ হৃদয়। চার বলে চার রান করে তিনি ফেরেন মোহাম্মদ ওয়াসিমের বলে। জাকিরের মতো মুশফিকও ডাক মেরে সাজ ঘরে, শান্তকে সাহায্য করতে টম মুরস আসেন এগিয়ে। Down the wicket, he's gone. টম ভয়ঙ্কর হয়ে ওঠার আভাস দিলে সাকিব তাকে 40 রানেই আউট করে। উইকেট আগলে রেখে শান্ত নিজের হাফ সেঞ্চুরি তুলেন 48 বল খেলেই। এদিন মিরপুরে শান্তর ঝড়ো ব্যাটিং দেখে ভক্তদের চোখ ছানা ভরা। সিলেটের এই ব্যাটার 66 বল খেলে 79 রান করে অপরাজিত থাকে। শান্ত পেরেরা জুটিতে ভর করে সিলেটের 173 রানের চ্যালেঞ্জিং স্কোর। বড় রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভেঙে পড়েনি বরিশাল, পাওয়ার প্লেতে 41 রান তোলে সাকিবের দল। সাইফ হাসান 19 বলে 31 রান করে আউট হলেও ইব্রাহিম জাদরান নিজের লড়াই চালিয়ে যান। এনামুল বিজয়ের ব্যাট এদিনও ঘুম থেকে জেগে ওঠেনি। সাকিব এসে উইকেটে ঘাঁটি গাড়েন, জাদরান আর সাকিব মিলেই জয়ের জন্য লড়তে থাকে। জাদরানকে 42 রানে ফেরান রেজাউর, খেলার মোড় ঘুরে যায় তখনই। 18 বলে 29 রান করে সাকিব ও রেজাউরের বলেই বোল্ড হয়, বরিশালের স্বপ্ন ফিকে হয়ে যায়। মাশরাফির 3 বলে 3-6 মেরে করিম জানাত দলের স্বপ্ন বাঁচিয়ে রাখে। করিমকে সঙ্গ দেন পাকিস্তানের ইফতেখার, আফগান এই ব্যাটার 12 বলে 21 রান করে আমিরের বলে কাটা পড়ে। কিন্তু পাকিস্তানের ইফতেখার ঝড়ো গতিতে ব্যাট চালিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়ে আউট হন। তারপরেই মাশরাফির দলের ভাগ্য খোলে। এরপর মাহমুদুল্লাহ মেহেদি মিরাজরা চেষ্টা চালিয়েও বরিশালের জয় নিশ্চিত করতে পারেনি। সাকিবের বরিশালকে হারিয়ে মাশরাফির সিলেট এখনও টেবিল টপারই থাকলো। অনিক জাবের, একাত্তর। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#